রান্নাবান্না করবো। আর দেখো কেমন মেঘলা করে রয়েছে, কি ঝড় আসবে, খুব জোর ঝড় বৃষ্টি হবে, জানি না কোথায় কি হবে, কি আছে কালী পুজোর আগেই ঝড় বৃষ্টি শুরু হবে বলছে, কি যে হবে খবরে তো দেখছি খুব তোড়জোড় চলছে, এখনো শিওর বলতে পারছে না হবে কি হবে না, ঝড় কোন দিক দিয়ে হবে সেটাও ঠিক খবর সঠিক খবর এখনো জানা যাচ্ছে না। বাটা, ডালের বড়া আর এটা একটু মাখা মাখা করব। আর এইদিকে রয়েছে সজনের পাতা, সজনের পাতা ভাজি, এই হবে আজকে খাওয়া দাওয়া মেনু আজকে আমাদের। আর একটু ডাল করব পারলে, লাস্টে একটু পাঁপড় ভেজে নেব, ব্যাস এই হচ্ছে রান্নাবান্না। আর দেখো মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে না, সোদপুরের দিক দিয়ে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে দিদি বলছিল, কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়নি, মেঘ করে রয়েছে, জামা কাপড় ধুয়ে দিয়ে এসেছি, কি শীত রাং না কি আসছে, সে আমফানের মতন 200 কিলোমিটারের বেগে, তার থেকে ওরা তো বেশি হবে, জানি না কী হবে। হ্যাঁ গোবিন্দই জানে, আমার জগন্নাথই জানে কী করবে, আমি জানি না বাবা, যা করে তাই মেনে নিতে হবে, কেননা প্রকৃতির সঙ্গে কেউ পারবে না, যখন যেটা হওয়ার তখন সেটাই হবে, তাহলে আর কি এর ভিতর দিয়েই চলতে হবে, যা হবার তা হবে। চলো পরে আবার আসছি, এগুলো হতে থাকুক।